সং উপন্যাসটিকে বলাই যায় বাংলাদেশের উপন্যাস এখানে আছে বাংলাদেশের খেটে খাওয়া মানুষের কথা আছে ভণ্ডপীড়দের কথা গুণী লোকদের সম্মান না করার কথা আর আছে পচে যাওয়া একটি বিশেষ শ্রেণীর লোকদের কথা সুতরাং আমরা এখান থেকেই বুঝতে পারবো কেন এই উপন্যাসের ঔপন্যাসিককে বুদ্ধিজীবীদের তালিকায় হত্যা করা হলো বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের খাঁটি একজন বুদ্ধিজীবীকে হত্যা করে আসলে শত্রুরা বাংলাদেশকে অনেকাংশ পিছিয়ে দিয়েছে যুদ্ধ থেকে যে বীর পালায় না সেই তো সংসপ্তক বাংলা সাহিত্যের সেরা উপন্যাসগুলোর একটি হলো শহীদুল্লাহ কাহিসারের সংসপ্তক সংসপ্তক শব্দের অর্থ হয় জয় না হয় মৃত্যু নির্ভীক জয়লাভের দৃঢ় প্রতিজ্ঞ যারা মরণপণ লড়াই করে লেখক এখানে একটি যুগের কাহিনী চোখের সামনে তুলে ধরেছেন উপন্যাসটিতে ব্রিটিশ ভারত এবং তৎকালীন সামাজিক অবস্থা সুন্দর করে বর্ণনা করা হয়েছে উপন্যাসটিতে তৎকালীন কিছুই বাদ যায়নি জমিদার তালুকদারদের বর্বরতা ইংরেজদের শোষণ সাম্প্রদায়িক দাঙ্গার মতো কঠিন প্রসঙ্গগুলো লেখক অত্যন্ত সাবলীল ভাষায় ব্যক্ত করেছেন উপন্যাসের প্রধান চরিত্রগুলোর শৈশবের সুখ স্মৃতি থেকে শুরু করে যৌবনের দাম্পত্য কল কোনো কিছুই বাদ যায়নি প্রতিটি চরিত্রই যেন সংসপ্ত নিজের নিজের জীবনের হার না মানা সৈনিক মালু রাবু জাহে সেকান্দার মাস্টার লেকু হুরমতি ফেলুমিয়া রমদান সবাই সৈনিক নিজের জীবনে তারা সকলেই নায়ক তবে গল্পের বিস্তারটা হয়েছে মালুর জীবনকে নিয়েই বাকুলিয়া গ্রামের দুরন্ত কুশোর গ্রামের জীবন উপভোগ গ্রাম ছেড়ে কলকাতা শহরে যাত্রা হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা সাতচল্লিশের দেশভাগ গায়ক হিসেবে শিল্পী সমাজটিকে থাকে প্রেমে পড়ার দাম্পত্য কলহ সব কিছুর পর জীবনযুদ্ধে টিকে থাকার গল্পই হলো সংক্ষাপ্ত উনিশশো সালে রচিত এই উপন্যাসটি উনিশশো সালে প্রকাশিত হয় পরবর্তীতে আবদুল্লা আল মামুন নাট্যরূপ প্রদান করেন এবং যা টেলিভিশনে সম্প্রচারিত হয় সংসপ্তপ নাটকটি বাংলাদেশের টিভি নাটকের অন্যতম জনপ্রিয় নাটক হিসেবে বিবেচনা করা হয় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের এক গ্রাম বাকুলিয়া লেখক উপন্যাসের গ্রামের বর্ণনা দিয়েছেন বাকুলিয়া আর তালতলি গ্রাম দুই গ্রামের মাঝে ফারাক রেখেছে বিস্তর এক শস্যক্ষেত বাকুলিয়ার দক্ষিণ ক্ষেত দক্ষিণ ক্ষেত আর তালতলির মানুষের বলে উত্তরে রেখে বাকুলিয়া গ্রামের প্রবেশ পথে সৈয়দ বাড়ির সদর ফটক আর বেরুবার পথে মিয়া মসজিদ দুটো খানদানি বাড়ি দুই প্রহরীর মতো গিট গ্রামকে যেন দু হাতে বেষ্টন করে রেখেছে উপন্যাসের মূল পটভূমিতে মুসলিম প্রধান বাকুলিয়া গ্রাম ও হিন্দু প্রধান তালতলি গ্রামকে কেন্দ্র করে কাহিনী ঢাকা কলকাতা শহরে গিয়ে গড়ায় গল্পের শুরুতেই আমরা লক্ষ্য করি মিয়াবাড়ির আঙ্গিনায় হুরমতি নামক এক যুবতীর পুয়াতি হওয়ার সালিসী বিচার বিচার কার্যের মূলে ছিল ফেলুমিয়া মিয়া মিয়া বংশের সন্তান মিয়াবাড়ির প্রধান মাথায় টুপি বুক পকেটে আতর মাখা রুমাল মিয়া বাকুলিয়ার সবচেয়ে গণ্যমান্য লোক তথা জমিদার তার দক্ষিণ হস্তে রমজান আর বাম হস্তে সুতরাং বোঝাই যাচ্ছে গ্রাম্য সালিশের দ্বারা কাহিনী শুরু অবৈধ সম্পর্কের ফলে সন্তান অপরাধে এক মহিলাকে শাস্তি দেওয়া হবে গ্রামের মুরব্বী অর্থাৎ পরিবারের কেউ এই পরিচালনা করবে এটা দৃশ্য মিয়া বাড়ির হচ্ছে সেই বিচারক যে সাজা নির্ধারণ করবে এর পাশাপাশি আছে ধর্মীয় আইন প্রথা ধর্মীয় আইনের চেয়ে বড় ক্ষমতাশীল হাত কাহিনী এভাবেই শুরু বিচারের কার্যের এখান থেকে শুরু হয়ে এক এক চরিত্র আসতে থাকে এবং কাহিনীর গতিশীলতা আসে এই উপন্যাসের লেখক একাধারে তুলে ধরেছেন গ্রামীণ জীবনের গ্রামীণ পরিবেশে সেই সাথে এর মনান্তর হিন্দু হিন্দু মুসলিম মুসলিম দাঙ্গা যুদ্ধ পরবর্তী অবস্থা আর বাম ধারার রাজনীতি বিভূতিভূষণের মতো বিভূতিভূষণের অপুর মতো এই বই আছে মালু আর যার বিভূতিভূষণের অপুর মতো এই বই আছে মালু যার ভালো নাম আব্দুল মালেক কাহিনী অনেকটা তার চোখের সামনে ঘটে যাওয়া গ্রামের আরেকটি প্রভাবশালী পরিবার সৈয়দ বাড়িতে পালিত ছেলে সে সময়টা দিত বিশ্বযুদ্ধের তখন বাংলায় মিলেমিশে থাকতো হিন্দু মুসলমান বর্গা চাষিরা জমিতে হাল চাষ করত। বাকি সময় চলে যেত বার্মা মল্লুকে কিংবা আসামের পাহাড়ে সেই সময়ে একটি সবুজ শ্যামল গ্রাম বাকুলিয়া তার পাশেই সারা বছর ফসল দেওয়া উর্বর দক্ষিণের ক্ষেত বাকুলিয়ার বহুদিনের আত্মীয় ও প্রতিদ্বন্দ্বী দুই মিয়াবাড়ি মিয়াবাড়ি আর সৈয়দ সৈয়দবাড়ি ফেলু ফেলুমিয়া পূর্বপুরুষেরা হারানো জমি ফিরিয়ে এনে মিয়াদের ঋত গৌরব ফেরাতে বদ্ধপরিকর এ কাজে তার দোসর রফজান এ গ্রামে বাস করে লেকু মিয়া কাশির ফজর আলী ট্যান্ডর রহমত সেকান্দার মাস্টার হুরমতি তারা পেশায় ও সম্পদ প্রান্তিক শ্রেণী বাড়ির মানুষ অপরদিকে সৈয়দ বাড়ির মুন্সির ছেলে মালু শুধু এ বাড়ির মেয়ে আরিফা আর রাবুর অনুগত শিষ্যই নয় মেজো ভাই ও জাহেদের একান্ত প্রিয় হঠাৎ করে সব যেন এলোমেলো হয়ে যায় মালুর জীবন বয়ে চলে এখান থেকে সেখানে এর মধ্যে চলে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেখান থেকে কলকাতা হিন্দু মুসলমান দাঙ্গা অতঃপর দেশভাগ মালু তার যাযাবর জীবনের অভিজ্ঞতা দিয়ে প্রত্যক্ষ করে এক বিরাট পৃথিবীকে আর এই সব কিছুর মাছ দিয়ে বিরান হয়ে যায় এককালের সুজলা সুফলা বাকুলিয়া তবু আশা কখনো মরে না নতুন জীবনের স্বপ্ন দেখে মালু রাবিয়া জাহে সেকান্দার মাস্টারেরা মোটামুটি বিরাট কলেবরের উপন্যাসে লেখক সেই সুপ্রাচীন বাংলার জীবনযাপন সংস্কৃতি থেকে শুরু করে সময়ের পরিবর্তন সেই সংস্কৃতি সেই জীবনধারার বিলুপ্তিটাও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন মালুর চোখ দিয়ে ভুবন ঘুরে তাই সত্যি মন বিচলিত হয় মনে হয় সময়কে এক জায়গায় স্থির রাখা গেল কতই না ভালো হতো সব মিলিয়ে সংসক্ত যেন বাংলার সোদা মাটির মাখা এক উপন্যাস এ যেন মালুর সাথে আমাদের সকলকে যার যা সে করে ফিরিয়ে নিয়ে যায় যে বাংলা আমরা দেখিনি সেই বাংলাকে চোখের সামনে তুলে ধরার এক অসামান্য প্রয়াস যতদিন বাংলাদেশ থাকবে সংসক্ত উপন্যাসও থাকবে তার আপন মহিমায় লেখক পতিতা চরিত্রে বাস্তবতা তুলে এনেছেন যেমন ফেলুমিয়া চরিত্রের মাঝে লেখক প্রভু সামন্তবাদীদের ফুটিয়ে তুলেছেন ও তার স্ত্রী আম্বিয়ার চরিত্রে লেখক গ্রামীণ সংসার তুলে ধরেছেন সেকেন্ডার মাস্টার চরিত্রের মাঝে লেখক আধুনিক দৃষ্টিভঙ্গি তুলে এনেছেন মালু উপন্যাসটির অন্যতম একটি সৃষ্টিশীল চরিত্র তেরো বছরের মাল তার গায়েন প্রতিভাকে কাজে লাগিয়ে পরিশ্রমে এক পর্যায়ে বর শিল্পী হতে সক্ষম হয় রাবু উপন্যাসের একটি প্রতিবাদী নারী চরিত্র সৈয়দ বাড়ির মেয়ে রাবু এক পর্যায়ে পিতার আদেশ এ এক দরবেশকে বিয়ে করলেও কলকাতায় গিয়ে সে উচ্চশিক্ষা গ্রহণ করে এবং নিজের মন মানসিকতা ব্যাপক পরিবর্তন সাধন করে জায়ের চরিত্রটি উপলব্ধি করে ইংরেজি শিক্ষার গুরুত্ব ইংরেজি শিক্ষার অভাবে মুসলমানরা কিভাবে পিছিয়ে পড়েছে তা চরিত্রটির মাঝে উপন্যাসের শেষ দিকে আমরা লক্ষ্য করি রমজান উপন্যাসের অন্যতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র এই চরিত্রটির মাধ্যমে লেখক ওই সুবিধা সময়ে পাটি ও চোরা কারবার এনেছেন উপন্যাস থেকে বাস্তব জীবনে রমজান হয়ে ওঠে কান কাটা রমজান সর্বোপরি বলা যায় প্রতিটা চরিত্র লেখক স্বতন্ত্রভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে লেখকের ভাষায় এক ধারায় নয় বহু ধারায় প্রবাহিত মানুষের জীবন যদি শুকিয়ে যায় যদি রুদ্ধ হয় একটি ধারা আরেক ধারায় জীবন বই

গ্রাম্য গল্প ছেড়ে যখন শহরে গল্প প্রবেশ করল যেন উপন্যাসটি বলা যায় যে উপন্যাসের কাহিনী শুরু ইংরেজ আমলের অন্তিমকালে শেষ পাকিস্তান আমলের সূচনা পর্বে অনেকখানি স্থাপিত পূর্ববঙ্গের গ্রামাঞ্চলে খানিকটা কলকাতা ও ঢাকায় এর বৃহত্তর পটভূমিতে আছে দ্বিতীয় মহাযুদ্ধ আবার বর্ণন্তর পাকিস্তান আন্দোলন সাম্প্রতিক দ্বন্দ্ব পাকিস্তান প্রতিষ্ঠার ঘটনা এতে প্রাধান্য ভালো করে এতে প্রাধান্য ভালো করেছে শাখা প্রশাখা সমেত এক সৈয়দ পরিবারের কথা তার এক সৈয়দ প্রাচীন পন্থী নান সংস্কারের সঙ্গে ইংরেজি শিক্ষক চাকরির সমন্বিত করেছেন আর এক শহীদ স্ত্রী কন্যা ফেলে নিরুদ্দেশে যাত্রা দরবেশ হয়েছে প্রথমোক্ত পুত্র জাহেদ আধুনিক শিক্ষা জীবন বোধ আয়ত্ত করে প্রথমে পাকিস্তান আন্দোলন ও বামপথী রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছে প্রাচীনতার সঙ্গে তার ভয়াবহ দ্বন্দ্ব তাই পিতৃব্য যখন তার এক বয়স্ক শিষ্যের সঙ্গে কন্যা রাবুর বিয়ে দিয়ে ফেলে তখন সে তার সমর্থককে নিয়ে নতুন বরের উপর এমন হামলা করে যে শুধু জামাতানন সদল বলে শ্বশুরকেও পলায়ন করতে হয় রাবু এ ঘটনায় বাড়ি মনে করে কিন্তু পরে জাহিদের শিক্ষার প্রভাবে ওই স্বামীকে স্বামীত্বের অধিকার দিতে অস্বীকার করে কাহিনীর শেষ হয় বাম রাজনীতি সংশ্লিষ্টতার কারণে জাহিদের গ্রেফতার এবং তার প্রতি রাবুর দেহাতি প্রেমের স্থিতিতে